একজন ইমাম হতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার? তো প্রিয় ভাই, এখানে অনেক বিস্তারিত আলোচনার বিষয়। মৌলিকভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস উদ্ধৃত করতে পারি যে ইমামতের মৌলিক এবং বেসিক যে ক্যারেক্টারগুলো দরকার, যোগ্যতাগুলো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ ফাইন কানু ফিল কিরাতে সাওয়ান ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানু ফিসুন্নতে সাওয়ান ফাআকদামুহুম হিজরাতান ফাইন কানু ফিল হিজরাতে সাওয়ান ফাআকদামুহুম সিলমান। অর্থাৎ যার এলেম সবচেয়ে বেশি, কোরআনের এলেম সবচেয়ে বেশি যার, সে কোরআনের এই ইমামতের জন্য বেশি উপযুক্ত। কোরআনের এলেমের পর তারপরে সুন্নার এলেম যার কাছে বেশি রয়েছে সে তারপরে। যদি কোরআন সুন্নার এলেমের দিক থেকে সমান পর্যায়ের হয় তাহলে যে ব্যক্তি হিজরতে অগ্রসর, অর্থাৎ দিনই যে কোনো কাজের ক্ষেত্রে যে অগ্রসর, সে ইমামতের জন্য বেশি উপযুক্ত হবে। যদি দিনই কার্যক্রমের ক্ষেত্রেও উভয় এক সমপর্যায়ের হয় তাহলে ইমামতের জন্য বেশি উপযুক্ত হবে ওই ব্যক্তি যার সমাজের মধ্যে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বেশি।